এখানে লাল শাক, পুঁই শাক, সরিষা ফুলের শাক, বিভিন্ন ধরনের শাক এবং বিভিন্ন ধরনের সবজি এখানে কৃষক ভাইরা ফলিয়েছেন। এখানকার মাটির গুণাগুণ তো মনে হয় খুব ভালো, অনেক ভালো মাটির গুণাগুণ, আমাদের বাংলাদেশে হইব না এখানে হয়। কৃষক ভাইরা আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে আমি মালয়েশিয়া থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষি বারো মাস দেখার জন্য। মালয়েশিয়ার বুকে এক টুকরো বাংলাদেশ, এখানে দেখতে পাচ্ছেন যে কৃষক ভাইরা কাজ করছে। এই জমিটা হচ্ছে শুধু বাংলাদেশের, এই জমিটা হচ্ছে শুধু মালয়েশিয়ান, আর এই জমিটি যার তত্ত্বাবধায়ক আছেন তিনিও বাংলাদেশি, এবং এখানে যারা কাজ করছেন দেখতে পাচ্ছেন যে কৃষক ভাইরা কাজ করছেন ওনারা হচ্ছেন সবাই বাংলাদেশি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাল টকটকে লাল শাক এখানে হয়েছে, এটার বয়স আমার জানা নেই, আমি এখন কথা বলছি। এখানে লাল শাক, পুঁই শাক, সরিষা ফুলের শাক, বিভিন্ন ধরনের শাক এবং বিভিন্ন ধরনের সবজি এখানে কৃষক ভাইরা ফলিয়েছেন। এবং বিদেশে আসলে বিভিন্ন মানুষ একটু বিভিন্ন কাজ করার জন্য আসে, কিন্তু বিদেশেও এসেও কৃষিকাজ একটু ব্যতিক্রম। পুরো প্রোগ্রাম জুড়ে আমি আপনাদের সঙ্গে আছি এবং আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমি এখন কথা বলছি একজন ভাইয়ের সঙ্গে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান, সুন্দর নাম। দেশের বাড়ি কোথায়? কুমিল্লা ডিস্ট্রিক্ট। কুমিল্লা কোথায়? দাউদকান্দি। ও দাউদকান্দি। তো আপনি এখানে কতদিন যাবত আছেন? আমি এখানে 5 বছর আছি মালয়েশিয়া। 5 বছর যাবত আছে। তো এই 5 বছর যাবত কৃষি কাজ করছেন? ক্ষেতের কাজই করতেছি। বাংলাদেশে কৃষি কাজ করতেন? জি না, এখানে এসে করতেছি। এখানে এসে করতেছি। তো এখানে এসে কি কৃষি কাজ করতে ভালো লাগতেছে? অনেক ভালো লাগতেছে। তো আপনাদের আপনার পায়ের যে যে জোর, পায়ে যে বুট পরেছেন, জুতা পরেছেন, মাথায় ক্যাপ পরেছেন, আমাদের বাংলাদেশে আসলে এরকম না। যদিও আমাদের বাংলাদেশে ক্যাপ পরে বাসের, কিন্তু একটু ব্যতিক্রম, এটার প্রচলনটা এখন খুব কম, কিন্তু আপনাদেরকে পোশাক আশাকে মনে হচ্ছে আধুনিক কৃষি আর কি। না বলতে কি, বাংলাদেশে তো এখানে ফ্যামিলিগত সবাই আছে, কিছু একটা হইলে তারা দেখতে পারবে। এখানে তো আমাদের সেফটির জন্য আমরা এটা ইউজ করতেছি। আমরা সেফটির জন্য। আচ্ছা, এখানে কাজ করতে কোনো সমস্যা হয়? জি না। এখানে মাটির তো আমরা যে আপনারা যে শাক তুলতেছেন, আমি যদি আপনার সাথে একটু কাজ করি, আপনি একটু সামনে আসুন। তো এখানে তো মাটির গুণাগুণ তো মনে হয় খুব ভালো, অনেক ভালো মাটির গুণাগুণ, আমাদের বাংলাদেশে হইব না এখানে হয়। আসলে এখানে যে ফলন হয়েছে আমার তো মনে হয় যে খুবই ভালো ফলন। জি, আমি বাংলাদেশের মাটির সাথে তুলনা করছি না, কিন্তু মাটি খুবই ভালো, মাটি অনেক ভালো মাটি। এগুলোর বয়স কতদিন? এগুলোর বয়স 25 দিন বা 26 দিন এরকম। তারপর কি এখন আবার লাগাবেন? জি, মানে এক মাস পর পর আপনারা লাগান? এক মাস পরে মাসে আমরা দুইবার উঠাই মাল। দুইবার উঠান? হ্যাঁ, এই যে আমরা আজকে উঠেছি, কালকে আবার এখানে বুনে দেব। এটা তো ডাটা শাক, এখানে মালয়েশিয়ার চাহিদা কেমন? এটার চাহিদা ভালো। এটা মালয়েশিয়ানরা খায় না শুধু বাঙালিরা? মালয়েশিয়ানও খায়, বাঙালি খায়, সবাই খায়। এখানে মালয়েশিয়া তো চাইনিজ বেশি, চাইনিজরাও খায়? চাইনিজরাও খায়। আচ্ছা, তা আর এমনিতে আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আচ্ছা ঠিক আছে, কাজ করেন, আপনার জন্য অনেক শুভকামনা। এখানে যে ভাইয়েরা কাজ করতেছে, ভাইয়েরা আসলে বাংলাদেশ থেকে এসে পরিবার পরিজন রেখে হাসি মুখে এখানে কাজ করতেছে, এবং এখানে কথা বলে যতটুক জেনেছি আমাদের এই ভাইদের সঙ্গে যে ওনারা খুবই ভালো আছে মাশাল্লাহ। কারণ হচ্ছে যে ওনাদের মালিক খুব ভালো, এবং এখানে যে ফসল ফলিয়ে থাকেন ফসলের মাটির গুণাগুণ অনেক ভালো, ওনারা খুব সেফটি নিয়ে কাজ করেন, ওনাদের কাজ করতে কোনো সমস্যা হয় না। এবং আয় রোজগার যে ব্যাপারটা, আসলে প্রবাসে আসলে তো সবাই একটু টাকা পয়সার জন্যই আসে, এবং আয় রোজগারের দিক থেকেও সবাই ভালো আছে। আপনারা কি আসলে সবাই ভালো আছেন? না সবাই ভালো আছেন, এখন তো কাজ করতে অনেক ভালো লাগে আসলে। একটু হাসি, এটাই আসলে সবচেয়ে বড় পুরস্কার, সবাই আসলে হাসি মুখে কথা বলে, এটাই আসলে অনেক বড় পুরস্কার। এখানে কেউ 3 বছর 4 বছর 5 বছর বা তারও বেশি সময় ধরে এখানে আছে, এবং সবচেয়ে বড় কথা আসলে কর্তা যদি ভালো হয় সবাই ভালো থাকা হয় আর কি। এখানে যিনি বাগান মালিক আছেন উনি খুব ভালো মানুষ, শৌখিন মানুষ। তো সব কিছু মিলিয়ে আজকে আমরা বাংলাদেশের কৃষি দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে।